কেন আমায় শরণ করেছ মাগো? ধুরা সর্প, আমি তোমায় কেন শরণ করেছি তুমি শুনবে? বলো না মাগো, আমায় কেন শরণ করিয়াছ মাগো? বাসু আমার, এখনই চলে যাও, তুমি চাপুক না গুড়ি। এ কি বলছো মা? হ্যাঁ, চাপুক না গুড়ি আছি চন্দ্রধর, তাহার এখন পুত্র আছে নামে লক্ষিন্দর। তাই নাকি মাগো? আর বলো মাগো, আজকাল রাত্রি তার বিবাহ হয়েছে, শুয়ে আছে ওই লৌহ বাসুর ঘর, সেখানে গিয়ে তাকে দংশন করে আমার মনোবিবাদ ছেদে এসো। এ কি বলছো মাগো? হ্যাঁ বসো আমার। তুমি আমায় এত বড় কাজ দিবে মাগো? মাগো, আমি তোমার চন্দ্রাবতী সদাগরের পুত্রকে দংশন করতে, তবে মাগো? তবে? মাগো, আমার কাছে তো কোনো বিষ নেই মা, আমি কেমন করে দেবো ওই লৌহ মায়ের বাসুর ঘরে? তোর কথা শুনে আমি হইলাম হরষি, আর তোর মুখে তুলে দিচ্ছি এই তিরিশ তলা বিষ। মাগো, তুমি যদি আমায় তিরিশ তলা বিষ দাও, তাহলে আমি ওই শীঘ্র করতে গিয়ে ওই চন্দ্রের পুত্রকে ওই দংশন করে ফিরে আসবো মাগো। তাই যেন হয়, তবে প্রস্তুত হয়ে যাও ঘরে মাগো। আমি তোমার সেই বীজগুলির কাছে বীজগুলি নিয়ে যাব।
মাগো আমি কি করলাম মাগো আমি আমি কি তোমার মাগো সত্যা করলাম মাগো আমি তো বিলকুল হারিয়ে বললাম মাগো আমি আমি এখন কি করব আমি মায়ের কাছে যাব না পালিয়ে যাব আমি এই সর্বরাজ্য থেকে পালিয়ে যাব আমি এই সর্বরাজ্য থেকে পালিয়ে যাব না না আমি পালাবো না আমি যাব সেই মায়ের কাছে মায়ের তো সন্তান আমি অবশ্যই মা তার কাছে আমায় স্থান দেবে মা